হেই এভরিওয়ান, আপনি কি প্রাণী প্রেমী? প্রাণী নিয়ে আপনি কি দীর্ঘদিন পড়াশোনা বা গবেষণা করছেন? তাহলে সম্ভবত প্রতিদিন প্রাণী নিয়ে ভিডিও দেখছেন প্রচুর। আমি জানি, তবুও অনেক কিছু আপনার অজানা থেকে যাচ্ছে। প্রাণীরা ফানি, কিউট, ডিব্বা আর ইনক্রেডিবলি ইন্টারেস্টিং। তবে আরো একটা বিষয়ে আপনি আমার সাথে একমত হবেন যে প্রাণীদের চেয়েও বেশি কিউট তাদের বাচ্চারা। একটা বড় বিড়ালের পাশে যদি একটা ছোট বিড়াল রাখা হয়, আমি চোখ বুজিয়ে বলতে পারি আপনি কিন্তু কিউট কিটেন, বিড়ালের বাচ্চাটাই করে তুলবেন। তারা ছোট, মুগ্ধকর, দুষ্টু আর অবশ্যই বড় প্রাণীদের চেয়ে ডিফারেন্ট। তারা এত কিউট যে শুধু কিউট বললেও অনেক সময় পোষায় না, তাদের বলতে হবে বিস্ময়কর সুন্দর। তবে তারা জন্মের সময় কেমন হয়? ইয়াপ গাইজ, আজকের ভিডিও সাজানো এমন কিছু সদ্য জন্মানো বেবি অ্যানিমেলসদের নিয়ে। তাহলে নো দেরি, চলুন লেটস স্টার্ট। হারি জলহস্তির ছানা। আমরা নিশ্চয়ই জলহস্তি সম্বন্ধে জানি। পানির নিচে ডুব দিয়ে আবার উঠে ভুষভুষ করে পানি ছেড়ে দর্শনার্থীদের ভিজিয়ে দেওয়ার একটা মনোবাঞ্ছা সবসময় থাকে এই হতচ্ছাড়ার। এরা বিশাল, মাঝে মাঝে এরা আবার খুব অ্যাগ্রেসিভও হয়। বিশাল ধারালো দাঁতের বড় জলহস্তির সামনে না দাঁড়ানোই আপনার জন্য মঙ্গলকর। কিন্তু যখন এরা জন্মে, এরা কিন্তু এরকম ভয়ঙ্কর হয় না। না, তখন তাদের বিশাল দাঁতও থাকে না। এগুলো হয় এক একটা কিউটের ডিব্বা। কিউটের আবার ডিব্বা আছে নাকি, কে জানে, থাকতে পারে। এদের প্রেগন্যান্সি 8 মাস দীর্ঘ হয়ে থাকে। এরপর তারা প্রাকৃতিক নিয়মে বাচ্চা দেয়। সদ্য জন্মানো বাচ্চা হিপোরা পানিতেই থাকে, সে নিজে নিজেই পার খুঁজে নেয় আর তার প্রথম শ্বাসটা সেখানেই ছাড়ে। প্রধানত জলহস্তির ছানা হয় একটি, দুটো হয় তবে তা খুব রেয়ার। মা হিপোরা তার বাচ্চার দারুণ কেয়ার করে, কখনো বাচ্চাদের আঘাত পেতে দেয় না। মা হিপোরা সাধারণত স্ট্রেঞ্জারদের থেকে তার বাচ্চাদের দূরে রাখে, বিশেষ কোনো অন্য দলের পুরুষ হিপো থেকে। এরা পুরুষ হিপো থেকে বাচ্চাদের যতটা দূর সম্ভব ততটাই দূরে রাখে। এরা নিজেদের বাচ্চা দূরে রাখার কারণ, যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন। ছোট অবস্থায় এরা হয় কিউট আর শান্ত। 1 বছরের মধ্যে এই ছোট কিউটের ডিব্বারা খেতে শিখে যায় আর 5 বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। পরবর্তীতে যাওয়ার আগে একটু সময় নিয়ে ভিডিওটিতে লাইক মেরে আসুন। ওয়েট ওয়েট, সাবস্ক্রাইব করেছিলেন তো? আরে না করলে বসে আছেন কেন? ডিসুম করে একটা ঘুষি মারুন আমার নাক বরাবর সাবস্ক্রাইব বাটনে, আর হ্যাঁ, বেল বাটনটি দাবিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। ভিডিও আসলে আমরাই জানিয়ে দেব, তখন এসে রিল্যাক্সে ভিডিও দেখে নিয়েন। শামুকের বাচ্চা। শামুকদের কোনো কোনো দেশে ঘরে পুষে থাকেন অনেকে, আবার কোনো কোনো দেশের রেস্টুরেন্টে এদের খাবার হিসেবে বিক্রি করা হয়। কেউ কেউ আবার এত ঘৃণা করে যে দেখলেই থাপড়ায় কান লাল করে দিতে চায়। আপস, ভেবেছিলাম ভিডিওতে এসব বাচালতা করব না, ধুর। যাই হোক, একটা সদ্য জন্মানো শামুক কি আপনি কখনো দেখেছেন? শামুকদের দেখলে মনে হয় এরা মনে হয় সারা দিন একই জায়গায় বসে থাকে। শামুকরা পিচ্ছিল আর মুখ ছাড়া পুরো দেহ একটা দারুণ শক্ত খোলস দিয়ে আবৃত থাকে। তো এরকম শক্ত খোলসের মধ্যে সে কিভাবে বাচ্চার জন্ম দেয়? আপনি নিশ্চয়ই একটা ধাঁধায় পড়ে গেলেন। যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানেন শামুকের বুকের কাছে এর মুখ, আর শামুক মূলত ডিমপারে মুখ দিয়ে সকালে খালের পারে বা ধান গাছের পাশে বা পুকুরের ঘাটে এরকম অসংখ্যবার আপনি নিশ্চয়ই শামুকের ধবধবে সাদা ডিম দেখেছেন। সে যাই হোক, ওই ডিম ফুটে বাচ্চা বেরোয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই। এই বাচ্চাগুলো এত স্বচ্ছ হয় যে এদের দেখতে সাদা কাঁচের মতো লাগে। ওই বাচ্চা অবস্থায় সে তার নিজের কেয়ার নিজেই নিতে শিখে যায়, মায়ের আর দরকার হয় না। পোলার ভালুকের ছানা। লবণাক্ত পানির কুমিরের পর জলার দ্বিতীয় বৃহত্তম শিকারী পোলার বিয়ার। এরা দেখতে যেমন ইম্প্রেসিভ তেমনি আবার ভয়ঙ্কর। এরা প্রচন্ড ভারী আর বাস করতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিতেই। যখন তারা জন্মে ওরা দেখতে হয় হ্যাপি কিউট। তারা জন্মে অন্ধ আর ওজনে হয় মাত্র 900 গ্রাম। জন্মের পর এরা মায়ের সাথেই বেশ কয়েক মাস গুহায় বসবাস করে, আর যখন তারা গুহার বাইরে বের হয়ে আসে ততদিনে ওদের ওজন হয়ে যায় 10 থেকে 15 কেজি। সারা দিন শুধু খেলাধুলা করেই কাটায় এই কিশোররা, আর তখনও মায়ের দুধই ওদের শেষ ভরসা। ওয়াইল্ডে একটা সদ্য জন্মানো পোলার ভালুকের ছানা দেখতে পাওয়া একদম অসম্ভব। তবে হ্যাঁ, আমরা এদের বাচ্চা চিড়িয়াখানায় জন্মালে অবশ্যই দেখতে পারি। জন্মানো অবস্থায় এদের একদম সাদা কোনো কুকুর ছানার মতোই দেখতে লাগে। মাকড়সা। মাকড়সারা নিঃসন্দেহে বিরক্তিকর। আমাদের আপুমণি বা দিদিমণিদের কাছে এই প্রাণী তো পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী। আমি শিওর যে আমার এই ভিডিওটা এখন যে আপুমণি বা দিদিমণি দেখছেন, তিনি এই ভয়ে আছেন যে এখন যদি এই মাকড়সাটা স্ক্রিনের ভেতর থেকে লাফ দিয়ে ওনার গায়ে পড়ে।
সিস্টার্স ভয় পাবেন না, এটি আপনার গায়ে পড়বে না। বাই দা ওয়ে, সব প্রাণীর বাচ্চারা কিউট হয়, এটা একটু আগে আমি বলেছিলাম। আমি একটু ভুল বলেছি, কেননা মাকড়সার বাচ্চারা মোটেই কিউট না, এরা আসলেই ডিসগাস্টিং। তবে হ্যাঁ, এই মাকড়সার বাচ্চারা কিউট না ওই ব্যক্তিদের কাছে, শুধুমাত্র যাদের র্যাকনোফোবিয়া আছে। যাদের র্যাকনোফোবিয়া নেই, আমি তাদের গ্যারান্টি দিতে পারি সদ্য জন্মানো মাকড়সার কোনো বাচ্চা আপনার কাছে কিউট লাগবেই, তাতে কোনো সন্দেহ নেই। মাকড়সারা জন্মে মায়ের পাড়া ডিম ফুটে। প্রজাতি ভেদে মাকড়সা 1-3 হাজারটি পর্যন্ত ডিম পারে। ভাবুন তো, একটা এগবিন মানে ডিমের খোসা থেকে যখন 3 হাজারটি মাকড়সা ফুটে বের হয়, সেটা দেখতে কেমন লাগে? কিউট। জানি আপুরা আমায় এখন মনে মনে অভিশাপ দিচ্ছেন। ইয়ং মাকড়সারা ডিমের মধ্যেই বাড়তে থাকে, মোটামুটি বড় হয়েই তারা ডিম থেকে বেরোয়, আর ঠিক এ কারণেই বাচ্চা মাকড়সাদেরও দেখতে কিছুটা প্রাপ্ত বয়স্ক মাকড়সার মতোই লাগে। কিছু প্রজাতির মাকড়সা আছে যারা ডিম পেরেই খালাস, আবার কিছু প্রজাতির মাকড়সা আছে যারা বাচ্চা ফোটানোর আগ পর্যন্ত তার ডিমের দেখাশোনা করে। যখন বাচ্চা বড় হয়, তখন দুই একটাকে তাদের ওই সাদা সমতল গোল ওই বিনের উপর ঘোরা ঘুরি করতে দেখা যায়। আর সর্বশেষ তারা সবাই বের হয় দল বেঁধে, যে যার মতো জীবন শুরু করে। যাই হোক, প্রত্যেক মাকড়সাই 1-2 বছর মাত্র বাঁচে। গন্ডারের ছানা। ছোট গন্ডার ছানারা দেখতে প্রায় জলহস্তির ছানার মতোই লাগে। এই ছোট কিউটের ডিপাটারে দেখে আপনার মনে হবে না যে এরাও একদিন বড় হয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী হিংস্র কোনো প্রাণী হবে, যে কিনা আপনাকেও খুন করতে পিছপা হবে না। ছোটবেলায় কিউট গন্ডার ছানারা খুব খেলাধুলায় মগ্ন থাকে সব সময়, তারা মোটে হিংস্র থাকে না। তখন জন্মের পর ওদের 3 দিন লাগে কিভাবে পায়ে ভর করে দাঁড়াতে হয় তা শিখতে, আর তখনই ওরা মাকে ফলো করতে শুরু করে। ও হ্যাঁ, তখনও কিন্তু ওদের দেখতে শক্তিশালী লাগে। এই কিউট বাচ্চাগুলো 2-3 বছর পরেই প্রাপ্ত বয়স্ক হয়। ও আরেকটা কথা, এরা কিন্তু মা থেকে ভিন্ন হওয়ার আগে, মানে শিশু বয়সী, মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে কিভাবে বনে সে এত প্রতিকূলতা সার্ভাইভ করবে। সবকিছু শেখার পরই তারা মাকে ছেড়ে ভিন্ন হয়। সাপের বাচ্চা। আমাদের ভিডিওর অন্য প্রাণীর মতোই আমি সাপের বাচ্চাকেও বলতে বাধ্য হচ্ছি যে এরা দেখতে অনেক সুন্দর হয়। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, এরা সুন্দর ঠিক, কিন্তু সাথে একটু বিশেষণ দিতে হয়, ওরা ভয়ঙ্কর সুন্দর। কিছু সাপ আছে যারা মায়ের পেট থেকে জন্মে, কোনো সাপ আবার জন্মে ডিম থেকে। খোদা সাপের প্রতি অসম্ভব অসন্তুষ্ট ছিলেন, আমার মনে হয় এই জন্যই ওদের সুন্দর আর ফ্লাফি বানাননি। তবুও কিছু মানুষ আছেন যারা সাপেদের অসম্ভব ভালোবাসেন। সম্ভবত সাপেদের বাচ্চাকালীন চেহারা তাদের ভালোই লাগে, বিশেষ করে ব্ল্যাক মাম্বাদের বাচ্চা দেখতে অসম্ভব কিউট হয়। ওরা বসন্ত ঋতুতে মেটিং শুরু করে, আর নারীরা গ্রীষ্মকাল এলে 6-17টি ডিম দেয়। সাপের ডিমের যত্ন পুরুষ ও নারী উভয় মাম্বাই নেয়। 19 দিন শেষে সে ডিমে তা দেওয়ার পর বাচ্চা সাপেরা জন্ম নেয়। তারা খুবই ছোট জন্মে, সাধারণত এরা তখন থাকে 40-60 সেন্টিমিটার। এদের সাথে 3 মিটার লম্বা অ্যাডাল্ট ব্ল্যাক মাম্বাদের কম্পেয়ার করা যাবে না। এদের দেখলেই মনে হবে না যে এটি একদিন বড় হয়ে ভয়ানক চেহারার ব্ল্যাক মাম্বা হবে। যদিও এদের সাথে বড় মাম্বাদের তুলনা দেওয়া যাবে না, তাও জেনে রাখুন এরা কিন্তু ছোট হলেও খুবই বিষাক্ত হয়। ব্ল্যাক মাম্বা ছোট হোক কিংবা বড়, দেখতে কিউট হোক বা দেখতে যথেষ্ট ভয়ঙ্কর হোক, এরা সমান ভয়ানক, অ্যাগ্রেসিভ আর বিষাক্ত। এই ছোট কিউটিরা সাউথ আফ্রিকায় অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী। ক্যাঙ্গারুর ছানা। আমাদের তালিকা সকল প্রজাতির প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারুর জন্মদান পদ্ধতি সবচেয়ে উদ্ভট। সবাই আমরা নিশ্চয় জানি ক্যাঙ্গারুরা নিজেদের বাচ্চা তাদের স্রষ্টা প্রদত্ত ঝুলিতে বয়ে বেড়ায়। অনেকেই ক্যাঙ্গারুর বাচ্চা কিভাবে এই থলিতে রাখে সে সম্বন্ধে জ্ঞান রাখেন। এই বাচ্চারা সব সময় কিন্তু থলিতে থাকে না। সদ্য জন্মানো একটা ক্যাঙ্গারু হয় 25 মিলিমিটার, যা কিনা প্রাণী জগতের সবচেয়ে ছোট বাচ্চা। নিউবর্ন ক্যাঙ্গারুরা হয় অন্ধ আর পশমহীন, আর থাকে অপরিপক্ক ছোট ছোট পা। সত্য বলতে ওদের তখন ক্যাঙ্গারুর ছানার মতো লাগেই না, কিন্তু 5 মিনিটের মধ্যেই এটি তার মায়ের থলি খুঁজে নেয়, আর 4টা স্তনের একটা স্তন মুখে নেয়। পুরোপুরি 100 দিনের মধ্যেই সে মায়ের থলি থেকে বেরিয়ে এসে বাইরে খেলাধুলা করে, আর ঠিক 235 দিন পরই সে তার মায়ের থলিকে একদম ছেড়ে আসে, মানে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর্মাডিলোর ছানা।
আর্মাডিলো এমন প্রাণী যেটা দেখলে আপনার প্রাগ ঐতিহাসিক কালের প্রাণীদের কথা মনে পড়ে যাবে। এই উইয়ার্ড লুকিং প্রাণীরা স্তন্যপায়ী, যদিও তাদের দেখলে সেরকম মনে হয় না। আর্মাডিলোরা তাদের ভ্রূণ পেটে রাখে 60 থেকে 120 দিন। কারো কারো মতে আর্মাডিলোরা একটার বেশি বাচ্চা পালন করে না, আর তাই তারা একটা সুস্থ ভ্রূণ রেখে বাকি ভ্রূণগুলো খেয়ে নেয়। এটা কতটুকু সত্য সে বিষয়ে আমার জানা নেই। আর প্রজাতি ভেদে দেখা যায় আর্মাডিলো অধিক বাচ্চাও পালন করে। 9-banded আর্মাডিলো একটি ডিম্বাণু হতে 2 অথবা ততোধিক বাচ্চাও এমনকি উৎপাদন করতে সক্ষম। আর্মাডিলোর বাচ্চারা চোখ নিয়ে জন্মালেও ওদের শরীর জন্মের সময় খুবই সফট চামড়ার হয়। কিছু সপ্তাহের মধ্যেই সে বডি শক্ত হয় আর একটা আর্মর বা ঢালের মতো প্রলেপ এর পিঠে তৈরি হয়ে যায়। জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই এরা হাঁটতে পারে। জন্মের পরে ওরা মাত্র কয়েক মাসই মায়ের সাথে থাকে, আর তারপরেই ওরা মাকে ছেড়ে অন্য মেয়ে নিয়ে পালিয়ে অন্যত্র সংসার বাঁধে। বাদুড়ের বাচ্চা। কেউই এই রাতের প্রহরীদের পছন্দ করেন না। বাদুড়ের নাম আসলে ভেসে আসে ড্রাকুলার মুখ। যদিও বাদুড়ের সাথে ড্রাকুলার কোনো সম্পর্ক নাই, তবুও কেন যে বাদুড়কে ড্রাকুলার বৈমাত্রেয় ভাই মনে করা হয় আমার বুঝে আসে না। এরা যতই আপনার অপ্রিয় হোক, এর বাচ্চা কিন্তু জাস্ট অসাম। বেশিরভাগ বাদুড়ের প্রজাতি কিন্তু একটিমাত্র বাচ্চার জন্ম দেয়। একটা বাচ্চা যখন জন্মে ওর ওজন আর সাইজ হয় মায়ের 40% মাত্র। কাজেই দুটো বাচ্চা রাখার মতো বাদুড়ের ঘরে আর কোনো রুম অবশিষ্ট থাকে না। যাই হোক, নতুন জন্মানো এই বাচ্চাটি মায়ের দুধ খায় আর মাও তার বাচ্চার খুব যত্ন আত্তি করে থাকে। বাদুড়ের বাচ্চার ব্যাপারে আরো একটা মজার ব্যাপার হলো, এর একজোড়া আনইউজুয়াল পাখনা আছে যা দিয়ে সে ওড়ে, আর সে পাখায় ওড়ার জন্য সামান্য পালকেরও দরকার হয় না। যদিও বাচ্চার ওড়া শিখতে কিছুটা সময় লাগে, প্রায় 18 দিন লাগে জন্মের পর এর উড়তে শিখতে। জন্মের পর মায়ের সাথে সে একই ঘরে থাকে প্রায় 80 দিন পর্যন্ত। যদিও সে কতদিন মায়ের সাথে থাকবে তা নির্ভর করে এই বাদুড়ের বাচ্চাটিকে তার মা প্রতিদিন কতটুকু খাবার খাওয়াচ্ছে। অক্টোপাসের বাচ্চা। দেখলে মনে হবে এগুলো কোনো সর্ষের বীজ বা কোনো ট্রপিক্যাল ফল, তবে না, এরা আমাদের সদ্য জন্মানো অক্টোপাই। বেশিরভাগ অক্টোপাসই রাতে ডিম পারে। অক্টোপাই বলতে বোঝায় অক্টোপাসের বাচ্চাদের। তারা পাথরের সাথে আঙুরের থোকার মতো ডিম পারে, আর এগুলো যেন শিকারীর চোখে না পড়ে সে জন্য একটু আড়ালেই পারে। আবার কোনো কোনো অক্টোপাস ডিমগুলো তাদের সাথে নিয়েই ঘোরে সেফের জন্য। তারা 4 থেকে 6 মাস এই ডিমগুলো নিজের মুখে রাখে। কখনো কখনো এটা 1 বছর পর্যন্ত স্থায়ী হয়, আর খুব রেয়ার কয়েক বছর পর্যন্ত ডিমগুলো নিজের সাথে রাখে। আর মজার ব্যাপার হলো এরা ডিম সাথে রাখার সময় না কোনো শিকার করে না কিছু খায়। কথা হলো এতদিন শালারা কি খাইয়া বাঁচে। হ্যাঁ, ছোটখাটো শিকার মানে মুখের কাছে যা পায় সম্ভবত সেগুলো খায়, কে জানে, এটা আমি আন্দাজে বললাম। একটা রিসার্চ থেকে জানা যায় ডিম এদের কাছে থাকার সময় এদের দেহে অনেকটা চেঞ্জ আসে। সে যদি চায় ওই ডিমগুলো ফেলে রেখে শিকার করবে, তার পক্ষে ডিমগুলো রাখা সম্ভব হয় না। তাহলে দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও ওই ডিমগুলো তার সাথে রাখতেই হয়, আর খাওয়া দাওয়া থেকেও থাকতে হয় দূরে। দুঃখজনকভাবে যখন বাচ্চাগুলো জন্মে তখন না খেতে পারা মা মারা যায়। উপস, দুঃখ পাবেন না, এটা প্রাকৃতিক একটা নিয়ম। আনন্দের ব্যাপার, ওই নতুন জন্মানো বাচ্চাগুলোর বেঁচে থাকতে মায়ের দরকার হয় না, ওরা একাই 300। হাতির ছানা। হাতিরা পৃথিবীর অন্যতম বিশাল আকারের স্তন্যপায়ী হিংস্র প্রাণী, সুতরাং তারা বাচ্চা জন্মদানের ব্যাপারে সবসময় থাকে হুঁশিয়ার। আমরা আমাদের একটা ভিডিওতে হাতির জন্মদান প্রক্রিয়ার ব্যাপারে বলেছিলাম, চাইলেই কার্ড থেকে দেখে নিতে পারেন সে ভিডিওটি। আফ্রিকার বুশ হাতিরা 11 থেকে 15 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়, আর তারা গর্ভে বাচ্চা রাখে 22 মাস পর্যন্ত। এটা মানুষের চেয়ে 1.5 গুণেরও বেশি সময়। মা হিসেবে তাহলে মানুষের চেয়ে হাতি বেশি কষ্ট করে মেবি। হাতিরা 3 থেকে 4 বছর পর পর একটা বাচ্চার জন্ম দিতে পারে, আর জন্মের আধা ঘন্টা পরেই কিউট হাতির বাচ্চারা দাঁড়াতে পারে, আর তারই মাত্র 20 মিনিট পর এরা হাঁটতে পারে। হাঁটা শুরু করি সে কিন্তু ওয়াইল্ডে একা একা সার্ভাইভ করতে পারে না, কাজেই মায়ের নিতে হয় তার বাচ্চার এক্সট্রা কেয়ার। বাচ্চা হাতি কয়েক বছর তার মায়ের দুধ খায়, আর এরপরই সে ভেজিটেবল খাওয়া শুরু করে। একটা মজার ব্যাপার বলি, হাতির চেয়ে বড় ভেজিটেরিয়ান মনে হয় পৃথিবীতে আর দুইটা নাই। সেক্ষেত্রে আমাদের ভেজিটেরিয়ান বন্ধুরা হাতির কাছ থেকে 2-1 দিনের একটা সুষ্ঠু ভেজিটেবল খাওয়ার কোর্স করতেই পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই যা যা করার তা করেন। আমার একটু কাজ আছে, ফাঁকে সে কাজটা করতে যাব। গুড বাই।